नमस्कार बंधुरा केमन आछेन सबाई प्रतिमा किचेन ब्लगे आपनादेर सबाईके स्वागत आशा करी आपनारा भालो आछेन आमिओ भालो आछि आजके आमि आपनादेर काछे शेयर करब फुलकपी कषार एकटा रेसिपी अर्थात फुलकपी अनेक भावे रान्ना करा जाय आमार ए रेसिपिटा आजके आपनादेरके शेयर करब चलुन ताहले रेसिपिटी देखे नेवा जाक फुलकपी कषाटा बानानोर जन्य एखाने आमि फुलकपिगुलोके टुकरो करे केटे निएछि एबार गैसेर फ्लेमे एकटा कड़ाई बसिए निएछि आर ताते दिए दिएछि किछुटा जल आर अल्प हलुद जलटा गरम हये एसेछे एबार आमि एर मध्ये फुलकपिगुलोके खानिकक्षणेर जन्य एकटु भापाते देब फुलकपिटा भापानो चलछे मशलार जन्य आमि निये निएछि 1 इंच आदा आर 4-5टा रसुनेर कोয়া फुलकपिटा हल्का भापानो हये गेछे एबार आमि एटाके छेके नेब ফুলকপিটা এইভাবে হালকা সিদ্ধ করলে কি হয় হলুদ দিয়ে এর মধ্যে যদি পোকা থেকে থাকে তাহলে পোকাগুলো অনেক সময় বেরিয়ে যায় সেই জন্য চেষ্টা করবেন হালকা গরম জলে এইভাবে হলুদ দিয়ে ফুলকপিগুলোকে হালকা ভাপিয়ে নেওয়ার ফুলকপিটা একটা ঝুড়িতে আমি এইভাবে ছেকে তুলে নিয়েছি গ্যাসের ফ্লেমে কড়াইটা আবার গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এতে ভাপিয়ে রাখা ফুলকপি ফুলকপিগুলোকে আমি এবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা ক্যারামেল হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম আপনারা চাইলে বেশি বা কম দিতে পারেন তবে এই পরিমাণ পেঁয়াজটা এখানে লাগবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন আর অল্প পেঁয়াজ টমেটোটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো 1 চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো সামান্য মিট মশলা হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এটাকে খুব ভালোভাবে আমি একসঙ্গে মিশিয়ে নেব এবার দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি কিছু টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম ফুলকপিটাকে খুব ভালোভাবে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আরও সামান্য স্বাদমতো লবণ ফুলকপিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল ফুলকপিতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার 10 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব 10 মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেব দেখুন ফুলকপিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর শুকনো শুকনো হয়ে এসেছে এবারে দিয়ে দিচ্ছি সামান্য ঘি আর দিয়ে দিচ্ছি সামান্য শাহি গরম মশলা এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি ফুলকপির কষা তরকারিটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে ফুলকপির তরকারি অনেকে অনেকভাবেই খান খেয়ে থাকেন তো আমার এই রেসিপিটা এইভাবে আপনারা বানিয়ে কিন্তু দেখতে পারেন এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় রুটি বা ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলে আসবো আবার পরবর্তী ভিডিও নিয়ে আজকের মতো এখানেই আসলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন